হাই গাইস, গুড মর্নিং। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির ছোট কর্তা ভীষণ খুশি হয়ে গেছে বৃষ্টিতে। আর তোমরা কমেন্ট করে জানিও বৃষ্টিতে কার কার ঘুরতে ভালো লাগে, কারণ আমার তো ভীষণই ভালো লাগে ঘুরতে। আর সেজন্য আমরা সবাই মিলে প্ল্যান করলাম মুভি দেখতে যাওয়ার জন্য। আর আমি যাচ্ছি একটা হরর মুভি দেখতে, খুব একটা পছন্দ নয় হরর মুভি, বাট ফ্রেন্ডসরা বললো, মানা করতে পারলাম না, তো চলে এসেছি ঠিকঠাক টাইমে হলে। কিন্তু সব থেকে বড়ো সমস্যা যেটা, আমার ফ্রেন্ড কখনোই টাইমে আসেনি আর আজকেও আসলো না। তো 2:45 শো আর এনারা হাজির হলেন 3টের সময়। তো যাই হোক, আসার পর আমরা হলে গেলাম মুভি দেখতে। মুভি শেষ হতে বাইরে এসে দেখি আবার বৃষ্টি শুরু। তো কিছুক্ষণ ওয়েট করার পর আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরতে। তো বাইরের ওয়েদারটা দেখছো কি সুন্দর! তো এত সুন্দর ওয়েদার দেখে আমরা এখানে নিয়ে পড়লাম। তো এখানে এসে দেখছি বেশ বড় একটা ঝিল, আর এখানে সবাই মিলে ফিশিং করছে। আর এত বড় ঝিল কিন্তু সহজে দেখা যায় না, যাই হোক। আর এখানে কিছু মাছও ধরেছে, খুব ভালো লাগছিলো দেখতে। দেন আমরা সবাই মিলে একটু খেলাম ঘুগনি, দেন দেখো কি কাণ্ড করলাম আমি অন্ধকারের মধ্যে না দেখতে পেয়ে গোবরেই শেষ পর্যন্ত পা মারালাম। আর সবাই মিলে আমাকে কত ভেঙাচ্ছে দেখ, যখন অন্ধের মতো গোবরে পা দিয়ে দেয়। বোতলে করে তুলে দাও না, এই আস্তে আস্তে গোবর মেঘে কেমন লাগছে দিদি? তো এতক্ষণ সবাই মিলে আমাকে নিয়ে মজা করছিল, দেখো এর সাথে কি হয়ে গেল। তো একটা কাকে এর ওপরে করে দিয়েছে পরই। তো জানি না আজকে দুজনের সঙ্গে কি হচ্ছে, যাই হোক। তারপর আমরা মুড ফ্রেশ করে খেতে গেলাম চা, আর হাঁটতে হাঁটতে পেলাম এই ফুলটা। এখানে চা খেতেও একটা কাণ্ড হয়ে গেল, তো চা অর্ধেক আমার হাতেই পড়ে গেল, হাত আমার গেল পুড়ে। তো এখানে একটু হাত জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, জানি না আজকে দিনটা ভালো কি খারাপ। যাই হোক, আমার তো ভালো লেগেছে এত কিছু হওয়ার পরেও। তো যাই হোক, এবারে যাচ্ছি বাড়ি। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আবার দেখা যাচ্ছে।